নানান জটিল রোগে ভুগলেও গত এক বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন কোনো পরীক্ষা হয়নি এখন সেটাই করা হচ্ছে হাসপাতালে রেখে করোনা থেকেও ভালোভাবেই সেরে উঠছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন রাশাদুল কাদের রাজধানীর একটি হাসপাতালে নন কোভিড কেবিনে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার চিকিৎসায় নিয়োজিত দশ সদস্যের মেডিকেল টিম গত এগারো এপ্রিল তার করোনা শনাক্ত হয় সিটি স্ক্যানে ধরা পড়ে ফুসফুসে মৃদু সংক্রমণ পঁচিশে এপ্রিল দ্বিতীয় দফা পরীক্ষাত ফল আসে করোনা পজিটিভ গত মঙ্গলবার ভর্তি করা হয় হাসপাতালে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ চোখের জটিল সমস্যায় ভুগছেন খালেদা জিয়া এমন অবস্থায় করোনায় আক্রান্ত চিকিৎসকরা বলছেন তিনি কাবু হননি দ্বিতীয় দফা সিটি স্ক্যানে তার করোনার উপসর্গও নেই হাটের অবস্থাও ভালো এত সব জটিল রোগ থাকলেও গত বছর ধরে খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন কোনও পরীক্ষা হয়নি এখন হাসপাতালে নেওয়ার পর সব দিক খতিয়ে দেখা হচ্ছে সব কিছুর রিপোর্ট পাওয়ার পর দেখে শুনে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত হার্টের মধ্যেও সেই ধরনের কোন ধরনের বা কোনো ধরনের সমস্যা পরীক্ষা হয়েছে সেখানে ডাক্তার সাহেবরা পরীক্ষার রিপোর্ট যেটা দিয়েছে নেই তিয়াত্তর বছর বয়সী খালেদা জিয়া দুর্নীতি দুই মামলায় সতেরো বছর সাজা পেয়ে কারাভোগ করছেন মহামারী বিবেচনায় নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার রাশেদুল কাদের নাগরিক ঢাকা